আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবীবানা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى عن أوس بن أوس الثقفي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغى كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك সম্মানিত মহাজন মহতরাম সদর জলাস মুরব্বিয়ে-আজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শরত মহান রব্বুল আলামিনের দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া সকল জামিলা মুক্ত করে পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরন্ত স্থল থেকে প্রভু দরবার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দরুদ বিশ্ব নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবী হিসাবে প্রেরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় শুকরিয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
পবিত্র জুমার দিন আল্লাহ সুবহান তাআলা দরবারে আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা প্রভু দরবারে শুকর জ্ঞাপন করতে পারি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আন-নাজিয়াতের কয়েকটি আয়াত কালিমা পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করে সে কোরআন হাদিসে আলোকে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক সুবহান তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না, আসতে পারতাম কি না? আল্লাহ পাকের তৌফিকের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আশার শক্তি দিয়েছেন বিদায়, আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ অনুগ্রহ করেছেন বিদায়, আমরা পবিত্র জুমার ময়দানে এসে পেরেছি। তো কারো বাক শক্তি নেই আসার মতো, কারণ আমার মতন আপনার মতন অনেক ভাই বন্ধু এখনো অসুস্থ অবস্থায় হাসপাতালে কি আছেন, শুয়ে আছেন, আছেন না? হাসপাতালে বেটে শুয়ে আছে, খাওয়ার মতন শক্তি নাই, চলার মতন শক্তি নাই, কথা বলার মতন বাক শক্তি নাই, আছে কি না? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে তো ওই অবস্থা করতে পারতেন, পারতেন না? কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রাখছে বিদায়, আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি। সেই মহান রবের মহিমা, সেই মহান রবের নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছে। জান্নাত এবং জাহান্নাম দুইটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুত রেখেছে, রাখছে কি না? একটি জান্নাত আর জাহান্নাম দুইটি ফলাফল, একটি ভালো আর একটি মন্দ। আমাদের রেজাল্ট যদি ভালো হয় দুনিয়ার জীবন যদি আমরা আল্লাহ রাসূলের তরিকা মতো চলতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহ পাকের মহিমা আল্লাহ পাকের গুণগান করতে পারি, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদের জন্য মহা একটি পুরস্কার রেখেছেন, যে পুরস্কার নাম হলো কি? জান্নাত। কি জান্নাত? কথা বলেন না কা কি সেটার নাম? জান্নাত। এই জান্নাত আমাদের জন্য ফয়জা আছে কি না? নাই? অফরন্তকাল অনন্তকাল সেইখানে আমাকে আপনাকে থাকতে হবে, অবশ্যই আমাদের জন্য জান্নাতের মতন নেয়ামত ফয়জা আছে। আর যদি আমরা আল্লাহর বিধান মতো না চলতে পারি, আল্লাহর কোরআন মতো না চলতে পারি, আল্লাহ পাকের হুকম হাকাম যদি না মানি, আল্লাহ এবং তার রাসূলের তরিকা মতো যদি চলতে না পারি, আমার এই জীবনকে যদি আমি অন্যায় পথে পরিচালিত করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন সে আল্লাহ আমাদের জন্য রেখেছেন সে পরকালে মহা শাস্তি জাহান্নাম। কি জাহান্নাম? প্রত্যেকটি মানুষের হিসাব নিকাশ আছে, মানুষের কর্ম আছে, আছে কি না? আমার কর্ম হয়তো ভালো হবে হয়তো খারাপ হবে, কর্ম যদি ভালো হয় তাহলে আমার পরকাল ভালো হবে, আর কর্ম যদি খারাপ হয় আমার পরকাল কি হবে? খারাপ হবে। যে কৃতকর্ম, আমার কৃতকর্মগুলো ভালো হয় কি না সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, সেই দিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে। কি করবে? তার কৃতকর্ম স্মরণ করবে। কৃতকর্ম কি? দুনিয়াতে কতটুকু ভালো করেছে, কতটুকু খারাপ করেছে,
কতটুকু ন্যায় সঙ্গত কাজ করেছে আর কতটুকু অন্যায়ের পথে নিজেকে পরিচালিত করেছে, এগুলা কাল কিয়ামত ময়দানে মানুষ স্মরণ করবে। কেন স্মরণ করবে? সেই দিন যখন আল্লাহর আযাব আর গজব যখন সামনে আসে যাবে, জাহান্নাম যখন সামনে চলে আসবে, সে ভয়ঙ্কর দৃশ্য যখন সামনে আসবে, সেই দিন স্মরণ করবে, হায় আমার এই জীবনকে আমি কোন পথে ব্যয় করলাম, কেন আমি ভালো কাজ করলাম না। জান্নাতিরাও তাদের কর্মের কৃতকর্মের কথা স্মরণ করবে, জাহান্নামীরও তাদের কৃতকর্মের কথা স্মরণ করবে। এই জন্য আল্লাহ নিজে বলেন, ইয়া মায়া তাযাক্কারুল ইনসানু মা সা, যেই দিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে। অবরিজাতিল জাহিমুল মাইয়ারাহ, এবং দর্শকদের জন্য জাহান্নাম প্রকাশ করা হবে সেই দিন হাশরবাসীরা যখন হাশরে একত্রিত হবে, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উপস্থাপন করবে, করবে কি না? সেই দিন জাহান্নাম জাহান্নামকে তাদের সামনে উপস্থাপন করা হবে, প্রকাশ করা হবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দেখানো হবে, তাদের কর্মগুলো সামনে আনা হবে, যে তোমাদের এই কর্মের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে, খারাপ কর্মের কারণে, তোমরা অন্যায় অপরাধ করার কারণে, আল্লাহর হুকুমগুলো না মানার কারণে, আল্লাহর নীতিবালা না মানার কারণে আজকে তোমরা জাহান্নামী, অবরিজাতিল জাহিমুল মাইয়ারাহ, এমন দর্শকদের জন্য জাহান্নাম প্রকাশ করা হবে। কেন প্রকাশ করা হবে? আল্লাহ বলবে, আমি যে বন্দা দুনিয়াতে তোমাকে আমার যে নেয়ামতগুলো দান করেছি, তোমরা আমার এই নেয়ামতকে কতটুকু আদায় করেছো, নেয়ামতের শুকরিয়া কতটুকু করেছো। আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে সুস্পষ্ট ভাষা বলেছে, তোমরা উভয় আবার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, কোন কোন নেয়ামত অস্বীকার করবে, এতগুলি নেয়ামত আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়েছি, চাকরিজীবীরা চাকরির ভিতরে নেয়ামত পেয়েছে, ব্যবসায়ীরা ব্যবসার ভিতরে আল্লাহকে নেয়ামত ভোগ করেছে, কৃষিরা কৃষিকাজের ভিতরে আল্লাহকে নেয়ামত ভোগ করেছে, করছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কৃষকদের জন্য যে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, যখন ধান রোপণ করবে আকাশ থেকে বৃষ্টির প্রয়োজন কিনা, ওই বৃষ্টিগুলাকে দিয়েছে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কিনা, বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যা তোর শ্বাসের জন্য আমি পানির ব্যবস্থা করে দিলাম, যে পানির কারণে জমিন উর্বর হয়, জমিন তরুতাজা হয়, জমিন জীবিত হয়, ওই জীবিত জমিনকে শ্বাস মেরে ওই জমিনের মধ্যে কৃষকরা ধান রোপণ করে কিনা, কথা বলেন করে কিনা। এই নেয়ামত কে দান করেছে? বৃষ্টির মতো একটি বড় নেয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি, যেই বৃষ্টির কারণে তোমার জমিনে অনেক ফসল উৎপাদন হয়েছে, অনেক কৃষকেরা লক্ষ লক্ষ টাকা অর্জন করেছে তাদের কৃষিকাজের মাধ্যমে, এই নেয়ামত আমি আল্লাহ দান করেছি, যদি পানির মতন নেয়ামত আমি দান না করতাম, তুমি এই পানি কোথায় পাইতা, কি বলেন ঠিক না? সুদিন না এরি যারা করে, এই এরি যারা করে, এই এরির পিছন কত পানির প্রয়োজন, কি বলেন? কানি জমিনে 10-15 হাজার টাকার পানি লাগে, লাগে না? এক একটা বদলার পিছে 7-800 টাকা খরচ, 8-1000 টাকা খরচ হয় কিনা কথা বলেন। জমিনে সারের প্রয়োজন হয়, জমিনে গ্যাসের প্রয়োজন হয়, জমিনে আগাছা বাগা সাফ করতে হয়, জমিন সার দিতে হয়, সব পরিশ্রমের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জমিন থেকে অনেক ফসল দান করে, করে কিনা? এত নেয়ামত ভোগ করার পরে
এত নেয়ামত দেওয়ার পর বন্দা কেন আল্লাহ নেয়ামতকে অস্বীকার করে? এই জন্য আল্লাহ পাক সূরাতুর রহমান বলছেন, তোমরা উভয় আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? আমার একটি নেয়ামতকে অস্বীকার মতন ক্ষমতা তোমাদের নাই। এই নেয়ামতের হিসাব আমি আল্লাহ তোমাদের থেকে পুঙ্খানুপুঙ্খানি নিব। কখন নিব? যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে, তোমাকে যখন কাফন করায়ে জান আখরাতে স্টিমারে করে তোমাকে এভাবে কাঁধে করে আখরাতে স্টিমারে সওয়ার করে কবরে নিয়ে যাবে, আর কবর যখন তোমাকে দিবে ওই কবরে তোমার জন্য কবর হয়তো তোমার জন্য জান্নাত টুকরা হবে, হয়তো জাহান্নামের টুকরা হবে, হবে কি না? মত কাসেন কুল্লো না আসেন সারে বু, কবর বাইতেন কুল্লো না আসেন দাখেলু, মত কতম দূর না সঞ্জ মত হায়ার দম করি, কোন হো গায়ার তেরে গুরু জানে কেলি। তুমি মৃত্যুকে মত কাসেন কুল্লো না আসেন সারে বু, প্রত্যেকে পারিক মতের স্বাদ গ্রহণ করতে হবে, মতের ফেলা গ্রহণ করতে হবে। কবর বাইতিন কুল্লো না আসেন দাখলো, প্রত্যেকটি প্রাণীকে কবরে যাইতে হবে, কবরে দাপন করা হবে, হবে কি না? মত কতম দূর না সঞ্জ মত হায়া দম করি, তুমি মতকে এত দূরে বুঝিও না, মত তোমার একেবারে নিকটে, শাইরগের নিকটে। মত কতম দূর না সঞ্জ মত হায়ার দম করি, কোন হো গায়ার তেরে গুরু জানে কেলি। কে তোমার বন্ধু হবে কবরে যাওয়ার জন্য? বন্ধু কে হবে সেই দিন? দুনিয়ার কেউ কোনো বন্ধু বান্ধব কেউ কবর যাবে না, ছেলে মেয়ে যাবে না, আত্মীয় স্বজন যাবে না, জাগা জমিন যাবে না, অর্থসম্পদ যাবে না, যাবে তোমার নেকামল। কি নিয়ে? কি আমল? নেকামল যাবে, নেকামল যাবে। আমল নামা কি? আমরা আমল নামাই তো বুঝি না, বুঝি আমল নামা কাকে বলে? আমরা আমল নামাই বুঝি না। আজকে সকালবেলা যখন দোকানে নাস্তা করতে গেলাম, টিভির পর্দায় দেখা গেল যে একজন মানে খুব প্রবীণ নেতা, প্রবীণ নেতা উনি বলতেছে যে আমাদের সকলের আমল নামাগুলা প্রধানমন্ত্রীর কাছে জমা দিব। কি বলেন? আমাদের সকল আমল নামাগুলা আমরা প্রধানমন্ত্রীর কাছে কি জমা দিব। তা আমল নামা কাকে বলে? কোন আমল নামা জমা দিবে বলেন? আপনি যদি এই কথা বলতেন, আমাদের প্রায় 10-15 বছরের যত অন্যায় অপরাধ, জুলম, নির্যাতন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, যে অন্যায় অপরাধ করেছে সকল অপরাধগুলা প্রধানমন্ত্রীর কাছে জমা দিব, আর প্রধানমন্ত্রী এই বালাম বই অনুযায়ী তার এই এই কর্ম অনুযায়ী তার কি বিচার ফয়সালা করবে, ঠিক না? কি বলেন? সেটাই তো, সেটাই হয়তো কি উত্তম কাজ। একজন প্রধানমন্ত্রী, একজন দেশের প্রধান দেশের বিভিন্ন কাজকর্মে নিজের আপনজনের বিচার ফয়সলা করতে পারে না? অবশ্য পারে, কিন্তু মৃত্যুর পর তো কি আল্লাহ করবে? কিন্তু দুনিয়াতে কারা করবে? বিচার ওরা করবে, প্রধান রাখবে না? তাহলে ফয়সলা হবে সেটা। আমল নামা কাকে বলে? আমল নামা তো আল্লাহ নিজে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে যে তোমার এই 70 বছর হায়াতের জিন্দিগির যে আমল নামা, এই আমল নামাগুলো আল্লাহর সামনে পেশ করা হবে, এই আমল নামা অনুযায়ী তোমার বিচার ফয়সলা করা হবে, ঠিক না? আমল তো বহুত প্রকার আমল, কোন আমলের কথা বলছি? দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবেন না, পরকালে জীবনকে প্রাধান্য দেন, সেই জিন্দিগিকে ভয় করেন, সে আমল নামাকে ভয় করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া
পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, সীমা লঙ্ঘন করেছে, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলতে তার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। জাহান্নাম হলো তার ঠিকানা, যারা অন্যায়কারী, অপরাধকারী, জুলুম নির্যাতনকারী, কিন্তু যারা আল্লাহর হুকুম মানে নাই, রাসূলুল্লাহর তরিকায় জীবনযাপন করে নাই, আল্লাহর সকল নাজত নেয়ামত গুলো এই জমিনে ভোগ করেছে কিন্তু আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর কুদরতে সেজদা দেয় না, তাদের জন্য হয়েছে কি? জাহান্নাম। আপনি ফরজ আমল নামাকে ভয় করেন, ফরজ আমলকে ভয় করেন, শুভযাত্রা শুভমঙ্গল কামনা করবেন না? কি শুভমঙ্গল কামনা করেন? শুভমঙ্গল হবে পরকালের মঙ্গল, পরকালের বালাই, ঠিক না? আপনি যে মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে আপনি কি আমল নিয়ে যাবেন, আপনাকে সেটা তো চিন্তা করতে হবে, হবে কি না? এখানে ও আসা আয়াত আর দুনিয়া, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত বলছেন যে আতারাল হায়াত আর দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিও না। হ্যাঁ, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, অর্থাৎ এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ এবং তার রাসূল অবাধ্য করা এবং যে আখিরাত উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, এই দুইটি জিনিস যার কাছে থাকবে কি? একটা হলো আল্লাহ এবং রাসূলের নাফরমানি করা, আল্লাহ আমার রাসূলের অবাধ্য হওয়া, আল্লাহর হুকুম না মানা, রাসূলের তরিকা না মানা। দুই নম্বর হলো পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। এই দুইটি জিনিস, এটা হলো আম্মা মাং তগা, সে কী করলো? সেই আম্মা মাং তগা, সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে। কী করেছে? সীমা লঙ্ঘন করেছে। এই দুই জিনিসের সীমা লঙ্ঘন যে করবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নাম। রাসূলুল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহ মত রাসূল কি হওয়া? অবাধ্য হওয়া, দুনিয়ার জীবনকে, পরকালের জীবন, জীবনের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া। আজকে আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া মানে কি? আল্লাহর হুকুম না মানা, রাসূলের তরিকা না মানা, রাসূল যেই পথ চলার জন্য বলেছে সেই হুকুমগুলো আদায় না করা, আল্লাহ যেই নির্দেশ প্রদান করেছে পাঁচ ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে, শরীয়ত মতো জীবনযাপন করতে হবে, হক হালাল পথে চলতে হবে, বাস্তবতাকে তোমার তোমার অন্তরের বাস্তবতা গাইতে হবে, কোরআন ও হাদিসের আলোকে যেই জীবন ধারণ করবে সেই ভালো কাজ করলো, সে কি অবাধ্য? আল্লাহ মত রাসূল অবাধ্য হলো না। আর দুনিয়ার হায়াতকে যেই পরকাল উপরে যে কেন প্রাধান্য দিয়েছি, যেই ব্যক্তি ব্যবসা করে ব্যবসাকে প্রাধান্য দিয়েছে, ব্যবসার কাজকর্মকে দেয় না, অনেকে দোকানদারি করে ব্যবসা, কিন্তু আসর আজান দিলেন মসজিদে, কিন্তু সেই দোকানও ভরপুর কাস্টমার, শুধু বেচা কিনা করতেছে, বেচা কিনা করে, কিন্তু বেচতে 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 আসর নামাজের টাইম শেষ হয়ে গেছে, তাহলে এটা কি আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে না? দিচ্ছে কি না? অবশ্য দিচ্ছে, কথা বলবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে, সেই মনে করলে এই ব্যবসার ভিতরে তার সকল কিছু, এই ব্যবসা তাকে খাওয়াবে, ব্যবসা তাকে সব কিছু দিবে, ঠিক না? কিন্তু পরকালকে প্রাধান্য দেয় নাই। একজন শাসী মানে একজন কৃষক শ্বাস করতেছে, জমিনে ধান দাইতেছে, এই অবস্থা জোর দুপুরবেলা মসজিদে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তোমার কর্ম ছোট, তোমার কাজ ছোট, কিন্তু শাসি দান দানে পৌঁছতে দান কাটে আর বলে আজান দিলে দুঃখ, কিন্তু নামাজ পড়তে পারো এখন প্রয়োজন নাই, আগে দান করা শেষ করো, তাহলে সেই আল্লাহ হুকুমের উপরে এবং তার কর্মকে সে প্রাধান্য দিল, ঠিক না? এই জন্য আল্লাহ বলতেন বাল তু ওসিরু হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তুই পরকালের উপরে তোমার দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে না, পরকাল সর্বশ্রেষ্ঠ দামি 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 কিনা?
তাহলে কৃষক কান দান কাটতেছে, দুপুরবেলা আজান দিল, কিন্তু আজানের সঙ্গে সঙ্গে তার কাজ ছিল, কাজ সেরে নামাজ মসজিদে সে জমাতে নামাজ আদায় করে, নামাজের শেষ হওয়ার পরে আবার জমিনের কাজ করা, ঠিক না? কিন্তু সে আল্লাহর হুকুম প্রাধান্য না দিয়ে, পরকালকে প্রাধান্য না দিয়া, কি আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়ে, কিন্তু জমিনের তার কাজকে দান কাটাকে প্রাধান্য দিয়েছে, দিয়েছে কি না? এই সে পরকালকে প্রাধান্য দেয় নাই, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। একজন কসাই গোস্ত বিক্রি করে, আর নামাজ আসর আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে, কিন্তু সেই নামাজ না পড়ে কি বিক্রি করে? গোস্ত বিক্রি করে, ঠিক না? গোস্ত বিক্রি করে, কারণ তার নগদ লাভের দরকার। কিসের দরকার? নগদ লাভের দরকার। কীভাবে মানুষকে ধোকা দিতে পারবে? পঁচা গোস্ত মানুষকে দিতে পারবে, হাড্ডি দিতে পারবে, মানে চামড়া দিতে পারবে, গোস্তর সংখ্যা কমাই দিবে, এই আশঙ্কা শুধু ওই ব্যবসায়ীর কষাইয়ের ভিতরে, ঠিক না? আপনি বাজারে গেছেন গোস্ত কেনার জন্য, যে 2 কেজি বা 3 কেজি গোস্ত কিনবেন, 1 কেজি গোস্ত দাম 750 টাকা, সেখানে আপনাকে পরিপূর্ণ ভালো গোস্ত না দিয়ে হাড্ডি চামড়া মাথার খুল সব কিছু মিলাই আপনাকে 1 কেজি গোস্ত কিনে দিল, কিন্তু 1/2 কেজি গোস্ত 1/2 কেজি হাড্ডি, এটাকে জুলুম করছে না? কথা বলেন না কা, জুলুম করছে কি না? ওই ওই কষাই ব্যবচারী করেছে, ওই ওই কষাই আল্লাহর আইনের বিরোধিতা করেছে, ওই কষাই মানুষকে জুলুম করেছে, এই জুলুমবাজ কষাইয়ের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করছে, বুঝছে কি না? জাহান্নাম তৈরি করেছে। জাহান্নাম এমন জিনিস যে জাহান্নাম মৃত্যুর পরে বোঝা যাবে জাহান্নাম কি, চিরকাল চিরকাল জাহান্নাম জ্বলবে, প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে তার চামড়া গোস্ত জ্বলতে থাকবে। আহা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের মৃত্যুর ফয়সালা কি হবে সেই দিন? আহা, তো কষাই যদি গোস্ত বিক্রি যদি শুদ্ধভাবে করতেন, একজন কৃষক যদি তার কর্ম যদি সঠিকভাবে করতেন, আল্লাহর হুকুম যদি মানতেন, আল্লাহ জিকির যদি করতেন, আল্লাহকে যদি স্মরণ করতেন, যে একজন ব্যবসায়ী যদি তার মালে ফাঁকি মানুষকে ফাঁকি না দিতেন, হ্যাঁ, একজন মুসলমান যদি সেই আজান দেওয়ার সঙ্গে মসজিদে ঢুকতেন, রমজান মাসে রোজা রাখতেন, মানুষের সাথে সত্য কথা বলতেন, ব্যবচারি করতেন না, তাহলে সেই লোকটা কতই না ভালো, তার ইমান আকিদা কত ভালো হতো, সে মৃত্যুর পর আল্লাহ পাক তাকে কি দিতেন? জান্নাত দান করতেন, কারণ সে আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ পাক বলেন জাহান্নামের পাশাপাশি, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানান নাফসা আনিল হাওয়া ফাইন নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রেখেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, জান্নাত। তার রবকে কি করছেন? ভয় করছেন। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, কি করে? তাহলে যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যার রবের সামনে হিসাব নিকাশ দেওয়াকে ভয় করে, সে কোন রকমে কোনো কাজে ফাঁকি দিতে পারে না, সে ব্যবসায় ফাঁকি দিতে পারে না, সে কৃষকেরা সেই কৃষিকাজ সেরে নমাজে দাঁড়াইতেন, আল্লাহকে যখন ভয় করতেন, ঠিক না? কি বলেন, কোনো মানুষ মিথ্যা কথা বলতে পারতেন না, জুলুম নির্যাতন করতে পারতেন না, পারত? কারণ আল্লাহর ভয় তো আছে, খাও ফেকু তো আছে, দুনিয়ার ব্যবসা বাদ যাক, দুনিয়ার সম্পদ যেই দিকে বল সেই দিকে যাক, কিন্তু আমি আল্লাহকে ভয় করলাম। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তার রবের ভয়ে সেই
তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। এই জন্য একজন মানুষ যখন রাতের গভীর ঘুম ঘুমায় ঘুমান্ত অবস্থায়, ওই ঘুমান্ত ব্যক্তি কখনো রাতে ঘুমাইতে পারে না, পারে কি না, যখন গভীর রজনী হয়ে যা, সব বন্ধ, দোকানপাট বন্ধ হয়ে যা, তার কারখানা বন্ধ হয়ে যা, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যা, কৃষকের কৃষিকাজ বন্ধ হয়ে যা, পশু পাখি ঘুমান্ত অবস্থায় থাকে, ওই টাইমে কিন্তু আল্লাহর আদালত খোলা থাকে কি না, আল্লাহর দরবার খোলা থাকে, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে রাতের গভীরে ঘুম থেকে উঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গেল আর আল্লাহর কাছে কাঁদে, ও আল্লাহ আমার জীবনের সকল নিরাপত্তা আপনি দিয়ে দেন, আমার হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, দুনিয়া তো আমাকে শান্তি দান করেন, পরকালও আমাকে শান্তি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই গোলামকে শান্তি না দিয়ে পারে না, পারে কি না? আল্লাহ, আমরা কি করি? হ্যাঁ ভাই, আমরা তো সম্পূর্ণ রাত ঘুমাই, হ্যাঁ, কি বাঙাল, কি আলেম, হ্যাঁ, কি কৃষক, কি শিক্ষিত লোক, আমরা সবাই ঘুমাই, ঘুমাই না? যেই ব্যক্তি আল্লাহর ভয় করে সেই গভীরে, আল্লাহর গভীরে আল্লাহর ভয়ে দণ্ডান হয়ে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর মতন ব্যক্তি একটি রাতও ঘুমাইতেন না, পুরো রাত আল্লাহর ইবাদত নিজেরই করতেন। সুবহানাল্লাহ বলেন না, শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর যখন কবর পাশে যাইতেন, খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি খেলাফত দায়িত্ব গ্রহণ করেছেন, 3 নম্বর খলিফা ছিলেন বিশ্বনবীর ইন্তেকালের পরে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন, দু চোখের পানি জর্জর করে তার সাথীরা জিজ্ঞাসা করেন, হুজুর, খলিফাতুল মুসলিমিন জান্নাতের খুশিতে কাঁদেন না, জাহান্নামের বইয়ে এত কাঁদেন না, আপনি কেন কবরের পাশ দিয়ে যাইতে কেন কাঁদেন, এত বেশি কেন কাঁদেন? খলিফাতুল মুসলিম ওসমান রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, হে আমার সহদর, হে আমার বন্ধু বান্ধব, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, শুনো, আমি কবরের পাশে যাইতে কেন কাঁদি? আমার মৃত্যুর পরে আমার প্রথম ঘাঁটি হবে কবর, কি হবে? প্রথম ঘাঁটি কবর হবে। আমাকে যখন কবরে শোয়াবে, এই কবর হবে আমার ঘাঁটি, এই কবর হলো হাঁপ বিচ্ছু জায়গা, পোকা মাকড়ের জায়গা। আমি যখন মৃত্যুবরণ করব, এই কবরে যখন শোয়াবে, এই কবরে যদি আমি আল্লাহর সামনে, যদি ফেরেশতার সামনে যদি 3টি প্রশ্নের জবাব না দিতে পারি, মান রব্বুকা মা দীনুকা হাজার, এই ব্যক্তি বিশ্বনবীর শের আমার সামনে ধরা হবে, এই 3টি প্রশ্নের জবাব যদি না দিতে পারি, এই কবর হবে আমাদের তো হফরাত মিনান্নার, এই কবর হবে জাহান্নামের গর্ত, এই কবর হবে আমার জন্য হাঁপ বিচ্ছুর জায়গা, আমি আর কখনো শান্তি পাবো না, এই কবর ধরা খাই কি না, এই জন্য আমি কবরের পাশে আসলে কান্দতাম, কাঁদি। মৌতু কাসিন কুল্লু নাসিন সারে বউ, কবর বাইতিন কুল্লু নাসিন দাখেল, মত কতম দুর্না সমজ মত হাইয়া দম করে, কোন হুগায়ার তেরে গুরো জানে কে লিয়ে, মুর্দা যাব করা কাজায় গোরে গোরে স্থান মে, তব কাহেঙ্গে দো ফেরিস্তা সামনে মুর্দা গোরকে, জব কাহেঙ্গে দো ফেরিস্তা রব তোমারা কোন হায়, মুর্দা মমিন তব কাহেঙ্গে রব আমার আল্লাহ, জব কাহেঙ্গে দো ফেরিস্তা দিন তোমারা ক্যা হায়, মুর্দা মমিন তব কাহেঙ্গে দিন হামারা ইসলাম হায়, জব কাহেঙ্গে দো ফেরিস্তা ইয়ে তোমারা কোন হায়, মুর্দা মমিন তব কাহেঙ্গে ইয়ে হামারা রাসূল হায়। আল্লাহ, এটা হলো মুমিনদের সিফত, মুমিনদের গুণ। ইমানদার ব্যক্তি যদি হয়, মুমিন ব্যক্তি হয়, যখন মৃত্যুবরণ করবে, ফেরেশতা তাকে প্রশ্ন করবে, সেই তখন সে সঙ্গে সঙ্গে উত্তর দিবে, রব আমাদের, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে আছে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুর পরে মানুষের এই দেহ, এই আত্মা, এই রূহ তার ভিতর থেকে বাইর হয়ে যায় কি না, বাইর হয়ে যা। যখন মানুষকে কবর দেয়, মৃত্যুর পরে কবর দেওয়া হয়, তার পবিত্র আত্মা আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলে, ওগো আমার রব, আমার প্রভু,
আমাকে আমার যে পরিত্য দেহ এবং ঘর বাড়ি দেখার জন্য একটু সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি ক্রমে যখন সেই সর্বপ্রথম কবরের কিনারে আসে, তার মৃত ব্যক্তির দেহ ডেড বডির কিনারে আসে, তখন দূর থেকে দেখে এই দেহ দেহর নাক কান গলা দিয়ে এইভাবে রক্ত ফুঁস পানি বাইর হতেছে, পবিত্র আত্মা বিলাপ করে কাঁদে, হে দেহ, হে আমার পিঞ্জিরা, দুনিয়াতে তুমি কি অতীতের কথা স্মরণ করো নাই যে এই কবর তোমার জন্য হাব বিচ্ছুর জায়গা হবে, এই কবর তোমার জন্য হফরা তুমি নার জাহান্নামের গর্ত হবে, এই কবর তোমার জন্য খুব ভয়ঙ্কর একটি কবরে পরিণত হবে, তুমি কি বলতে পারো নাই, তুমি কি জানো না? পিঞ্জিরার পাখি সোনারি বরণ পাখিটি চারি লোকে কেউ না দেখিল কেউ না জানিল কেমন পাখি দিয়ারে পাখি উড়িয়া গেল হাই সকরি ফলকে পাখিটি চারি লোকে পাখিটি চারি লোকে এমনই সোনার পিঞ্জিরা বাঙ্গিয়া চুড়িয়া কাঁদে হাই ওই পাখির সোগে পাখিটি চারি লোকে। দেখছে ইসলামী গান, আরে গান এগুলো গায় না কি তারা নারে বন্ধুরে কম্বাকারে ইঁদুরে কি গান গান এগুলো, পিঞ্জিরা হলো এ খাসা এ খাসা, পিঞ্জেরার ফাঁকি সোনারি বরণ ফাঁকিটি চারি লোকে, আমার এই খাঁসার ভিতরে যে একটা ফাঁকি ছিল এই ফাঁকিটি কে সারছে? কি বলেন, রুটা ফাঁকি না, কথা বলেন না, রু ফাঁকি কি না, রু ফাঁকি এই পিঞ্জির খাঁসা, পিঞ্জেরার ফাঁকি সোনারি বরণ ফাঁকিটি চারি লোকে কেউ না দেখিল কেউ না জানিল কেমন পাখি দিয়ারে পাখি উড়িয়া গেল হাই শোকেরি ফলকে পাখিটি চারি লোকে। এমন পাখি যে খাসার ভিতরে ছিল এই দেহর ভিতরে এই পাখিটি বাইর হয়ে গেছে, এই পাখিটি কে চাইল, এই ফাঁকিটি কে চাইল, কে এই রুহটা নিয়ে গেল, কি কারণে ফাঁকিটি কোন জায়গায় গেল আমরা তো কেউ দেখলাম না। দেখে রুহ চলে যাওয়ার সময় মানুষ কি দেখে? কেউ দেখে না, কার রুহ কখন যাবে কেউ দেখে না, এই পিঞ্জিরা এই ফাঁকির সুগে সুগে ব্যঙ্গি পরে পরে কি না ব্যঙ্গি পরে, সেই এই ডেড বডি একদিন এক সময় পচি গলি সব হাহাকার হয়ে যায়, একাকার হয়ে যায়, তাই কি না? এই দেহ থাকবে না, কিন্তু হিসাব হবে আমার আপনার রুহের হিসাব হবে, কিসের হিসাব হবে, রুহের হিসাব হবে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে কুকুরের স্বভাবের ন্যায় ফাস্টির স্বভাব থাকা দরকার। কি বলেন, কুকুরের মধ্যে ফাস্টির স্বভাব কয়টি স্বভাব? ওই ফাস্টির স্বভাব মানুষের যে মানুষের ভিতরে থাকবে, যে আদম সঙ্গে থাকবে, সেই নিশ্চিত জান্নাত। কিরকম ফাস্টির স্বভাব? এক নম্বর স্বভাব হলো কুকুর সর্বদা, কুকুর সর্বদা কি থাকে? ঘুমন্ত অবস্থায়। কুকুর সর্বদা ক্ষুধার্ত অবস্থায় থাকে, কি থাকে? কুকুর ক্ষুধার্ত থাকে না? কুকুর সর্বদা ক্ষুধার্ত থাকে, সৎ লোক উসি সর্বদা ক্ষুধার্ত থাকা, যে সৎ লোক যে ভালো লোক যে ইমানদার আল্লাহকে ভয় করে তারও উচিত কি থাকা? ক্ষুধার্ত থাকা, থাকা না, ক্ষুধার্ত থাকা উচিত। আমরা তো আলহামদুলিল্লাহ ক্ষুধার্ত কেন থাকবে, আমি ক্ষুধার্ত থাকলে আমার এই দেহ তো শেষ হয়ে যাবে, আমার দেশ চলবে না, আমার এবাদত বন্দেগিরি চলবে না, কিন্তু আল্লাহ রসুলের ইতিহাস, আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুল বলতেছে উত্তম ব্যক্তি, অর্থাৎ ক্ষুধার্ত থাকা মানে কি? আপনি অভাব অনটনে জীবন কাটান, এমন বেশি টাকা হয়েছে অর্থ সম্পদ ব্যয়বহুল সম্পদের দিকে তাকাইন না, আপনি বাড়ি গাড়ি অর্থ সম্পদে ফিসে মহব্বতের এগুলোর মহব্বতের ভালোবাসায় পড়বেন না, কিন্তু মুসাফিরের মতন আপনি জীবন কাটার, আপনি মনে করবেন এই দুনিয়া আমার জন্য দুনিয়া ন, চিরস্থায়ী পৃথিবী আমার জন্য আছে, আমি একদিন এখানে চলে যাব, ঠিক না?
তো কুকুর ক্ষুধার্ত অবস্থা থাকে, প্রত্যেকের সৎলোকের উচিত সেও কি ক্ষুধার্ত থাকা। দুই নম্বর, কুকুরের কোনো নির্দিষ্ট বাসস্থান নাই, আসেনি, কুকুরের কোনো নির্দিষ্ট কি বাসস্থান নাই, সৎলোকের তেমনই কোনো বাসস্থান থাকা উচিত নয়। তাহলে বাসস্থান না থাকলে কী থাকবে? আর কিছু না কিছু থাকতে হবে। অর্থাৎ আপনি আপনার বাসস্থানের জন্য বিল্ডিং, বালাখানা, অট্টালিকা তৈরি করার জন্য তার পিছে এত শ্রম দিয়েন না, এত শ্রম কি দিয়েন না, কোনোরকম কুড়ের ঘরে জীবনযাপন করেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুড়ের ঘরে জীবন কেটেছে, কাটছে কি না? আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়ের ঘরে জীবন কাটাইছে, কারণ নাই, এত বিশ্ববিখ্যাত নবী, সমগ্র পৃথিবীর নবী, যাকে উসিলা করে সমগ্র পৃথিবী তৈরি করেছেন, উনি কি, উনি কোরআনুল কারীমের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে হে নবী, আপনি যদি বলেন, ইহুদিরা বলেছে, আপনি যদি বলেন এই পাহাড় পর্বতকে স্বর্ণে পরিণত করে দিব, তারপর ইসলাম ছেড়ে দেন, বিশ্বনবী কি বলেছেন, আমি অর্থ সম্পদ টাকা পয়সা পাহাড় পরিমাণ সন্দ অলঙ্কার কিছু চাই না, আমি চাই একমাত্র দিন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার কোনো টাকা পয়সার কি নাই, প্রয়োজন নাই। বিশ্বনবী কোনোদিন অর্থ সম টাকা পয়সা চান নাই, আল্লাহর কাছেও চান নাই, চাচ্ছে কি না? বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে বিশ্বনবী যখন যুদ্ধ করেন, ওই সময় সাতখানা পাথর বিশ্বনবীর মানে পেটে বাঁধা ছিল, সুবহানাল্লাহ, বলেন না কয়টি সাতখানা পাথর বাঁধা ছিল বিশ্বনবীর পেটে, কেন? সাত দিন উপবাস, উপবাস। আমরা তো দুনিয়া ছাড়া আর কিছুই বুঝি না। তো দুই নম্বর, কুকুরের কোনো নির্দিষ্ট বাসস্থান নাই, মানে সৎ লোকেরও তেমনি কোনো বাসস্থান না থাকা উচিত, না থাকা কি উচিত। তিন নম্বর, কুকুর সারা রাত জাগিয়া তার প্রভু তার মালিকের ঘর বাড়ি পাহারা দেয় কি না? কুকুর সারা রাত পরগুমা থেকে সারা রাত মানে ঘুম না যায়, পরগুমা থেকে তার প্রভুর তার মালিকের ঘর বাড়ি পাহারা দেয় কি না? যখন তার মালিকের বাড়ির দরজায় জন্য কোনো শত্রু আসে, কোনো দস্যু আসে, কোনো ডাকাত আসে, তখন সে পাল্টা আক্রমণ করে কৃষির উপরে, শত্রু বাহিনীর উপরে। আর যদি তার কোনো বন্ধু দুনিয়ার বার বাড়িতে আসে, তখন তাকে লেজ গুড়িয়ে স্টেক বলা যায় সম্মান প্রদর্শন করে নিয়ে আসে। দেখছেন, একটা কুকুর স্বভাব, সেই কুকুর জাগ্রত থেকে তার মালিকের বাড়ি পাহারা দেয়। প্রত্যেকটি সৎকর্মশীলদের উচিত পুরারা জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আবাদ বন্দেগী থাকা, কোনো বিপদে পড়ে মুসিবতে পড়ে যেন আল্লাহর দরবার সিঁড়ি না দেওয়া। দেখছি চার নম্বর, কুকুর, কুকুরের কোনো উত্তরাধিকারী নাই, কিনে আসেনি, কুকুর কোনো উত্তরাধিকারীদের জন্য কোনো সম্পদ রাখি যান না। সৎলোকের উচিত তার উত্তরাধিকারী যারা আছে, ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, মা বাবা, কারোর জন্য যেন কোনো উত্তরাধিকারী না থুয়ে যায়, অর্থাৎ কোনো সম্পদ যেন না রাখি যায়, এটা সৎলোকের কি উচিত। কিন্তু আপনি থাকবে না কথা শিটানো থাক, এখন দরকার টাকা পয়সারও কি দরকার, অর্থ সম্পদ দরকার, না হলে মান সম্মান থাকে না, ইজ্জত থাকে না, আর ফেড়ে বাত না থাকলে এবার বন্দিগিরি ভালো লাগে না, লাগে কি না, লাগে না। এই জন্য বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুর কুকুর তার উত্তরাধিকারীদের জন্য কিছু রেখে যান না, কোনো সৎ লোকের উচিত সে তার উত্তরাধিকারীদের জন্য কিছু না রাখি যাওয়া। আল্লাহ তার তাতেই করবে। ফার্স্ট নম্বরে, কুকুর তার মালিকের বাড়িতে যত মার খাক, ফিড়া খাক, তার মালিকে তাকে খাওয়া না দিল, তারপর সে তার মালিকের বাড়ি সারে না, সারে কি না, সারে না। দেখবেন কুকুর আপনার বাড়ি ঘরে আসে, আপনি হাঁস দিনও তাকে খানা দেন নাই, কিন্তু বাইরে খা, বাইরে খাওয়ার পরও আবার মালিকের বাড়িতে চলে আসে, আসে কি না?
কুকুর ওই আশা করে না যে মালিক আমাকে কী দিবে, খাদ্য দিবে, মালিক আমাকে খানা দিবে, মালিক খানা না দিলেও আমি মালিকের দরবারে আসি। এই জন্য আল্লাহ রাসূল উপমা দিয়েছেন যে সৎ ব্যক্তি তার রব তাকে যদিও অর্থসম্ভব টাকা পয়সা না দেয় কিন্তু সে উপহারটাও সেই জন্য তার মালিকের বাড়ি না সারে, তার রবের দরবার না সারে। আপদে বিপদে মুসিবতে যেন তার রবের দরবার যেন না সারে, এই যে পাঁচটি স্বভাব কুকুরের ভিতরে আছে, এই জন্য আমাদের প্রত্যেকটি এই পাঁচটি স্বভাব প্রত্যেকটি মানুষের ভিতরে থাকা দরকার, জরুরি। এই পাঁচটি জিনিস যখন যেই মানুষের যেই গোলামের ভিতরে থাকবে, আল্লাহ যেই বন্ধে থাকবে, খাওয়া খোদা তার ভিতরে থাকবে, সে কোনো অন্যায় অপরাধ করবে না, সে নামাজ ছাড়বে না, আল্লাহর হুকুমের অবাধ্য করবে না, তাকওয়া তার ভিতরে থাকবে। কী দেখবে? এটা তাকওয়ার কাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।